হাতে ওরা কি কি নিয়ে আসছে, ওরা আইসে আমার বাইকনারে এনে বাম সাইডের একটা পার দিছে, এই জায়গায় একটা দিছে, তিনটা স্টেপ করছে। মারছে হইল গিয়া গাওয়ারের ইমরানের ছেলে, আমার বাইকনার নামও মুসাব্বর হোসেন চৌধুরী সিফাত, যেই ছেলে মারছে ওর নামও সিফাত, ইমরানের ছেলে, কাদেরের ছেলে, ইমরানের ছেলে, এরা মারছে। এখানে নিয়ে আসার পরে ওরা জীবিত ছিল, ও শ্বাস নিতে ছিল। এখানে আনার পরে তারা কোনো ট্রিটমেন্ট দেয় নাই, যদি ট্রিটমেন্ট দিত হয়তো বা আল্লাহ পাক তারে বাঁচায় রাখতে পারত। প্রায় 20-25 মিনিট এখানে ও ট্রিটমেন্ট ছাড়া ছিল, তারপরে ডাক্তাররা এসে বলে যে মৃত, মারা গেছে। না না, ওনারা এটা মিথ্যা বলতেছে, সাথে সাথে চিকিৎসা দেয় নাই। ওরা প্রায় 20-25 মিনিট ও এই জায়গায় চিকিৎসা ছাড়া ছিল, তারপরে ডাক্তারের ডাইকে আনার পরে পরবর্তীতে তারা এসে বলে যে মারা গেছে। যদি সাথে সাথে স্যালাইন দেওয়া, এই অক্সিজেন দেওয়া হতো, তাহলে মনে হয় আল্লাহ পাক তারে বাঁচায় রাখতো। আইসা আমাদের রেলগেটে নামছে, দক্ষিণাজপুর রেলগেট। তোর পরিচিত একটা ছেলের কাছে 2000 টাকার লেনদেন, তোরা সামনে পাইছে, ওরা ডাক দিছে, ওই ছেলেগুলার বাসার লোক গাওয়াইরে, তোরা যখন ডাক দিছে ও গেছে। জিজ্ঞাসা করছে কী হয়েছে, ওর কাছে টাকার লেনদেন 2000 টাকা। তারপরে বলছে যে 2000 টাকার লেনদেন, ঠিক আছে, ও 2000 টাকা যদি আপনাদের কাছে পাই দিয়ে দিয়ে, নাহলে ও পাইলে দিয়ে দিবে। তোরা খারাপ ব্যবহার করছে যে না, এইরকম তো ছোট থেকে বড় হয়েছে, কারোর সাথে ঝগড়া করে নেই, আর এলাকায় কারোর সাথে মিশেও না। অফিসে যায়, অফিসতে আসে, জিমে যায়, বাসায় যায়, তো দেখছে যে খারাপ ব্যবহার করতেছে, ও আর কিছু বলে নাই। আমাদের একমাত্র ভাই না, তো আমার ছোট ভাইয়ের ফোন দিছি যে তুমি কোথায় আসো, এখানে একটা ট্যাকার গ্যাঞ্জাম চলতেছে। তা আমার ছোটো ভাই গেছে, তো যাওয়ার পর ওদেরকে তেমন একটা চিনে না, এটা প্রেম বাগানের সব পোলাফান, তো একজন না দুইজনের চিনছে। চিনার পরে বলছে যে ঠিক আছে, 2000 টাকার লেনদেন, 2000 টাকা তুমি পেলে নিয়ে যাও, ও একটা মিচুল করে দিছে আর কি। ওদের ভিতরে একটা ছেলে কইতেছে, কয় রশিদ ভাই ঠিক আছে, যেহেতু রশিদ ভাই মিছিল করছে তাহলে ওকে, তো এর মধ্যে 30-40 জন পোলাফান আসছে। আইসা ওরার কারো কথা শুনে নেই, হাতে ওরা কী কী নিয়ে আসছে, ওরা আইসে আমার বাইকনারে এনে বাম সাইডের একটা পার দিছে, এই জায়গায়, এই জায়গায় একটা দিছে, তিনটা স্টেপ করছে। তা আমার ছোটো ভাই মানে 30-40 জন আইসে, ওই যেই ছেলের কাছে লেনদেন ওই ছেলেরে মারতাছে, তা ওরা ফিরাইতেছে। ফিরানের মুহূর্তে ওর যে কখনো পার মারছে এটা দেখেই নি আমার ছোটো ভাই। ওই পাশে দোকানদার ছিল, ওনো ওর আইসে ও পড়ে আছে গা, যে রক্ত বেরিতেছে, তাই মামা আমার ধরো ওর, আমার তো পার মারছে, তখন ওরা দৌড়ে এখানে নিয়ে আসছে। আনার পরে হসপিটালে মানে 20-25 মিনিট হইলেও ফালায় রাখছে, মানে এই জায়গায় পার দিছে, রক্ত ক্ষরণ হইতেছে, কিন্তু ওর যে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, যদি এখানে আনার পরে স্যালাইনটা দিত, মানে অক্সিজেন দিত, আকুপাংচার করতো বা একটা ট্রিটমেন্ট করতো, তাহলে আমার মনে হয় যে হায়াত মত আল্লাহর কাছে, কিন্তু হয়তো বা চেষ্টাটা করলে হয়তো ভালো হইতো, কিন্তু এই জায়গায় কোনো চেষ্টাই করেনি, ফালায় রাখছে। ডাক্তার খুঁজতেছে, ডাক্তার আসে, তার 20-25 মিনিট পরে ডাক্তার গেছে, যাইয়া বলতেছে যে সে তো মারা গেছে। মারছে হইল গিয়া গাওয়ারের ইমরানের ছেলে, আমার বাইকনার নামও মুসাব্বর হোসেন চৌধুরী সিফাত, যেই ছেলে মারছে ওর নামও সিফাত, ইমরানের ছেলে, কাদেরের ছেলে, ইমরানের ছেলে, এরা মারছে। এটা মামলা অবশ্যই হবে, এটার মামলা আমরা যথেষ্ট, মানে আমাদের এমপি সাহেব আসছিল, উনি দেখে গেছেন, আর এটার মামলা অবশ্যই হবে। মামলা হবে না মানে ফাঁসিতে ঝুলাবো ওদেরকে। একটা বাংলাদেশের একটা আইটি সেকশনের একটা ইঞ্জিনিয়ারকে মেরে ফেলা বিনা দোষে, এটা অবশ্যই আমরা ফাঁসি চাই। সুষ্ঠু তদন্ত করে সবার আমরা বিচার দাবি করি, সরকারের কাছে এটাই দাবি।